মাত্র এক মাসের ব্যবধানে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। বোতলজাত তেল প্রতি লিটারে 7 টাকা বেড়ে 205 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বর্ধিত মূল্য অনুযায়ী এখন থেকে 5 লিটারের বোতলজাত তেলের দাম পড়বে 997 টাকা। এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার 180 টাকা থেকে বেড়ে 185 টাকায় বিক্রি হবে। এর আগে গত 5 মে সয়াবিন তেলের দাম লিটারে বাড়ে 38 টাকা। বাজেট ঘোষণার দিনই নতুন করে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বাজারে এছাড়া মাছ মাংসের দামও বেশ চড়া। কিছুটা স্বস্তি রয়েছে সবজির বাজারে। বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত আছেন খুলনা থেকে মোহাম্মদ অসীম। অসীম, আজ থেকে কি বর্ধিত দামে তেল বিক্রি হচ্ছে? অন্যান্য নিত্যপণ্যের দরদাম সম্পর্কে জানাবেন আমাদের। আনোয়ার, আপনি জানেন যে গতকাল যে বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তেলের দাম বাড়িয়েছে, এই এই খবর কিন্তু আজ বর্ধিত হয়নি, গতকাল থেকে তেলের দাম খুলনার বাজারে বেড়ে গেছে। তার কারণ হচ্ছে, মন্ত্রণালয় যখন প্রজ্ঞাপন জারি করে দাম বাড়িয়ে দেয়, তখন কিন্তু কার্যকর হতে মোটেও সময় লাগে না, কিন্তু যখন দাম কমায় তখন কিন্তু কার্যকর হতে সময় লাগে। আর আমি যদি একটু জানিয়ে রাখি, গতকাল যে প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে, এই বাজেট পেশ করার কারণে কিন্তু খুলনার যে নিত্য প্রয়োজনীয় বাজার রয়েছে, বাজারে কিন্তু ডালের দাম বেড়েছে, বেড়েছে মশলার দাম, এছাড়া কিন্তু মাছের দাম প্রকার ভেদে 50 থেকে প্রায় 300 টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়েছে। তার মানে ইলিশের দাম যদি আমি বলি, ইলিশ মাছ গতকাল বিক্রি হয়েছিল 1200 থেকে 1400 টাকা, আজ বিক্রি হচ্ছে কিন্তু 1800 থেকে 1900 টাকা পর্যন্ত। এছাড়া কিন্তু যে সবজির বাজার, আপনি খবরে যেমনটা বলছিলেন যে সবজির বাজার কিছুটা স্বাভাবিক, তবে খুলনার বাজার সবজির বাজার কিন্তু স্বাভাবিক নেই, কারণ সবজির বাজারও কিন্তু প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর কারণে কিন্তু সবজির বাজারও খুলনার হঠাৎ চড়া হয়েছে। আর আমি যদি একটু মাংসের বাজারের কথা বলি, মাংসের বাজার বরাবরের মধ্যেই খুলনা প্রতি সপ্তাহে বাড়তির দিকে থাকে, আজও কিন্তু তার ব্যতিক্রম নাই। বলা চলে যে যে দীর্ঘদিন ধরে যে খুলনার নিত্য প্রয়োজনীয় বাজার যে ঊর্ধ্বমুখী প্রবণতা, এই ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু এখন কিন্তু আগের থেকে বেড়েছে দ্বিগুণ। তার কারণ হচ্ছে, প্রস্তাবিত বাজেটে অনেক কিছু দাম বাড়িয়েছে, বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, সে কারণে খুলনার বাজার চড়া রয়েছে। আমার কাছে এই ছিল আনোয়ার, খুলনার নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ খবর। জি অসীম, ধন্যবাদ।